হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হলো আমাদের এখানে শনিবার, শনিবারে আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের জন্য। আশা করছি আজকের ব্লগটি সবার ভালো লাগবে। তো আজকে আমি একটু শপিংয়ে গিয়েছিলাম, আর আজকে আমাদের প্রথম বাজার, মানে এই বাসায় আসার পর আমাদের বাজার করা হয়নি, আজকে হলো প্রথম বাজার। তো কী কী বাজার করেছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে কিছু ঝাড়ু কিনেছিলাম, সেগুলো আরও কয়েকদিন আগে কিনেছিলাম। এই ঝাড়ুগুলো আসলে খুবই সুন্দর হয়েছে ঝাড়ুগুলো, তো সেগুলো এখন আমি একটু সাইডে রেখে দিচ্ছি। আর এখনও কিন্তু রুমে অনেক কিছু এলোমেলো রয়ে গিয়েছে, এখনও গুছানো হয়নি, আর অনেক আপিরাই আমার রুমটা দেখতে চেয়েছে। তো আমি ভাবছি আস্তে আস্তে রুমটাকে গুছিয়ে তারপর শেয়ার করার চেষ্টা করব। আর আজকে আমি বাজার করেছি অবশ্য, এখানে নিয়েছি হলো বাসার জন্য টুকিটাকি শাকসবজি কিনে নিয়েছি, আর এখানে নিয়েছি চিপস, তারপর বাচ্চাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে এসেছি। আর বাংলাদেশি বাজারে ওর আব্বু গিয়েছে, ওখান থেকে আসার সময় দেখি কী কী বাজার করে নিয়ে আসে, সেগুলো অবশ্যই বিকেল টাইমে নিয়ে আসবে, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আসলে অনেক দিন ধরে বাজার করা হয় না, আর এত বিজি যে বাজারে যাওয়াও হচ্ছে না। আমার ওর আব্বু বাজারও যাচ্ছে আর টুকিটাকি কিনে নিয়ে আসতেছে। আর এই বাসায় আসার পর বিশেষ করে আমাদের এত বাজার করা হয় না, মানে অল্প অল্প করে বাজার করতেছি আর খেয়ে নিচ্ছি আমরা। আর যেহেতু গত মাসে আমরা সাগরের পাড়ে গিয়েছিলাম, ওখান থেকে আসার সময় বেশ পরিমাণে মাছ কিনে নিয়ে এসেছিলাম, সেজন্য আর তেমন বেশি মাছ কিনা হয়নি। তো এখানে তো আর কি টুকিটাকি বাজার করে নিয়ে এসেছি, অনেক কিছুই রয়ে গিয়েছে, তো এগুলো এখন আমি একটু ফ্রিজে ভালোভাবে গুছিয়ে রেখে দেবো। আর এখন হলো বিকেল টাইম, ওর আব্বু বাংলাদেশি বাজারে গিয়েছিল, ওখান থেকে আসার সময় বাংলাদেশি বাজার করে নিয়ে এসেছে, মানে বাংলাদেশ থেকে আসা ফুলকপি, বাঁধাকপি, তারপর মাছ মাংস সব কিছু কিন্তু বাংলাদেশ থেকে আসে ওই বাজারটাতে। তো সব কিছু কিন্তু ভালো লাগে, মাঝে মধ্যে আমরা ওখানে যেয়ে থাকি। আর আগে আমি যে বাসায় ছিলাম ওখান থেকে কিন্তু ওই বাজারটা অনেক কাছে ছিল, আর এখন আমার এই বাসা থেকে অনেক দূরে হয়ে গিয়েছে, প্রায় যেতে 1 ঘন্টার মতো সময় লেগে যায়। তারপরও কিছু করার নেই, বাংলাদেশি খাবার তো মানে আমরা অনেক মিস করি, বাংলাদেশি খাবার অবশ্যই কিনতে হবে। তো আব্বু আজকে ফ্রেশ বাজারগুলো কিনেছে, অবশ্য আমিও গিয়েছিলাম সাথে। তো আমি যেহেতু গাড়িতে বসে থাকি বাংলাদেশি বাজারে, যখনই যাই না কেন বাংলাদেশি বাজারে কিন্তু আমি নামি না, ওখানে অনেক লোক হয়, বিশেষ করে ওর ছেলে মানুষ হয় বেশি, সেজন্য ওর আব্বু আমাকে বাজারে নামতে দেয় না। তো আমি কখনোই কিন্তু বাংলাদেশি বাজারের ভিতরে যাইনি, যখনই যেয়ে থাকি তখনই আমি গাড়িতে বসে থাকি। তো যাই হোক, আসার সময় ওর আব্বু কিছু ফুলকপি নিয়ে এসেছে, আর ফুলকপিগুলো দেখে আমার কাছে এত ভালো লাগতেছে, আমার মনে চাচ্ছে এখনই আমি এগুলো কেটে তারপর রান্না করি। আর এখানে গরুর মাংস, মুরগির মাংস, মাছ, তারপর কিছু শাকসবজি তো দেখিয়েছি অবশ্য, এগুলো এখন আমি একটু ফ্রিজে গুছিয়ে রেখে দেবো। আর অনেকগুলো বাজার একসঙ্গে যখন নিয়ে আসে তখন কিন্তু গোছাতে অনেক সময় লেগে যায়। আর এখানে কিছু ডাব নিয়ে এসেছি, আমরা যে বাংলাদেশি বাজারে গিয়েছিলাম পাশেই ডাব বিক্রি করে বাংলাদেশি ভাইয়েরা, তো ওখানে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে ডাবগুলো কিনতে পাওয়া যায়, মানে অন্য অন্য শপে যখন আমরা ডাব কিনে খেয়ে থাকি তখন কিন্তু অনেক প্রাইস নিয়ে থাকে, তো বাংলাদেশিরা কিন্তু এত বেশি প্রাইসটা নেয় না, নর্মাল প্রাইসে কিন্তু কিনতে পাওয়া যায়। তা আমি কিছু মরিচ নিয়ে এসেছি, তার সাথে হলুদ, তারপর জিরা, ধনিয়া, এগুলো আমার বেশ পরিমাণে কিনতে হবে, মানে আমি ওই বাসাটা যখন চেঞ্জ করেছি তখন বলেছি এই বাসায় আসার পর তারপর বাজার করব বেশি করে। তো এখন অল্প অল্প করে কিন্তু বাজারগুলো করা হচ্ছে। আর এখানে কিছু শুটকি মাছ নিয়ে এসেছে ওর আব্বু, এটা হলো লইটা শুটকি, তার সাথে মলা মাছ, এটা কিন্তু বাংলাদেশ থেকে এসেছে। আর বাংলাদেশ থেকে অনেক কিছুই কিন্তু আসে, মালয়েশিয়াতে অনেক কিছুই আমরা পেয়ে থাকি একদম ফ্রেশ। তো এখন হলো ইভিনিং টাইম, আমি একটু বাহিরে দাঁড়িয়ে আছি, আর এই তো শালিন দুষ্টুমি করতেছে বাহিরে, ও চাচ্ছে যে সাইকেল নিয়ে বাহিরে একটু দুষ্টুমি করবে, তো ওর সঙ্গে সময় দিতে পারতেছি না অবশ্য। শালিন তো আগের বাসার মতো মানে খোলামেলা না এখানে তেমন বেশি, তো একা একা বাসা থেকে বেরিয়ে পড়তে চায়, তো আমি তেমন বেশি সময় দিই না ওকে, যেহেতু আমি বাসায় অনেক কাজ করে থাকি। আর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরপর ও সাইকেল নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়তেছে, আর ওর পিছনে পিছনে লোক থাকতে হচ্ছে, শুধু ফ্রেন্ড যাচ্ছে আর কি, এরিয়াতে অনেক বাচ্চাই আছে, হয়তো এখনও ওর সঙ্গে মিক্স হচ্ছে না আর কি, কয়েকদিনের মধ্যে হয়তো কিছু ফ্রেন্ড ম্যানেজ করে ফেলবে। তো আজকের ব্লগটা আমি রেখেছি 2 দিনের ব্লগ একসাথে, 2 দিনের কিন্তু অনেক লং হয়ে গিয়েছে, আজকের ব্লগটা একটু লং করেছি আমি আসলে, আর কেমন লাগবে সেটা জানি না। তারপর আমি ব্লগগুলো একটু ভালোভাবে মেক করার চেষ্টা করি, আসলে ইদানিং আমার ফোনে অনেক ডিস্টার্ব দিচ্ছে, তো আমি চাচ্ছি একটা ক্যামেরা কিনবো বা ফোন কিনবো, যদি কিনে থাকি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ক্যামেরা ছাড়া কিন্তু ভিডিও করা একদমই সম্ভব না। আর কিছু আপুরা আমাকে বলেছিল যে আপু তুমি কী দিয়ে ভিডিও করো, কীভাবে ভিডিও মেক করো, অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করো। আর কিছু আমার নতুন ভিউয়ার্সরা আছে, তারা বলেছে তারা ইউটিউব চ্যানেল খুলতে চায়, কীভাবে করবে সেটা নিয়েও আমাকে কিছু
বলতে বলেছে। তো আপু, ইউটিউবিং চ্যানেল শুরু করলে কিভাবে শুরু করবে সেটা কিন্তু একটা ফোন দিয়ে সম্ভব। তো তোমাকে কিন্তু ইউটিউব সম্বন্ধে অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে, তারপরে কিন্তু তুমি ইউটিউব চ্যানেল খুলতে পারবে। তো অবশ্য তুমি গুগল অ্যাপে যেয়ে তারপরে এগুলো শিখে নিবে কিভাবে কি করতে হয়। ইউটিউবের সম্বন্ধে কিন্তু অনেক কিছু শিখতে হবে, তারপরে কিন্তু ইউটিউব চ্যানেল অন করতে হবে, তা না হলে তুমি একদমই বুঝতে পারবে না। আর ইউটিউব আমরা যত সহজ মনে করি তত কিন্তু সহজ না। ইউটিউব করাটা কিন্তু অনেক কঠিন ব্যাপার আসলে। সংসারে কাজ গুছিয়ে তারপর ভিডিও মেক করা, সংসারের সব কিছু ভিডিও করা, বাচ্চাদেরকে কেয়ার করা, সংসার সামলিয়ে তারপরে ফাঁকে ফাঁকে ভিডিও মেক করা কিন্তু অনেক হার্ড। তো যে আপুরা এখনও করেনি তারা তো বুঝতে পারবে না, যারা করে তারা তো অবশ্যই জানে যে ইউটিউবিং করা এত ইজি না। তো যাই হোক, নতুন আপুদের জন্য বলবো, তোমরা যারা ইউটিউব চ্যানেল খুলেছো তারা অনেক কিছু জেনে বুঝে তারপরে এগুলো মেক করবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো ভালো হবে। আর একজনের চ্যানেলে আরেকজনের নাম বললে কিন্তু চ্যানেলটা গ্রো হয় না। ভিডিওর কোয়ালিটি থাকতে হবে, তারপর কাজ দেখাতে হবে, আমার কাছ থেকে কিছু শিখতে পারে বা আপনার কাছ থেকে কিছু শিখতে পারে, এরকম শিক্ষণীয় কিছু থাকতে হবে ভিডিওর মাধ্যমে, তাহলে কিন্তু আপনাদের ভিউজ থাকবে। অনেকে বলে থাকে যে আপু তোমার চ্যানেলে আমার নামটা বলে দিও তাহলে আমার চ্যানেলটা গ্রো হয়ে যাবে, এটা কিন্তু একদমই ঠিক না। এইভাবে বলে তো গ্রো হবে না। আর আমি কখনই কিন্তু কারোর কাছে এগুলো বলেছে তারপর আমার চ্যানেলটা গ্রো করিনি। আমার কাজ দেখিয়ে আমি যতটুকু সম্ভব আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করি। আমি সারাদিনের আমার লাইফে আমি কী কী করি সব কিছু আমার ভিউয়ার্সদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি। তো সেগুলোই আমি তুলে ধরি, যা যা কাজ করে থাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। যাদের ভালো লাগে তারাই দেখে থাকে, আর যাদের ভালো না লাগে তারা তো দেখে না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো আমি এখন কিচেনে চলে এসেছি, এখানে আমি পালং শাকটাকে কেটে ছোট ছোট টুকরা করে কেটে কাঁচামরিচ স্বাদ মতো লবণ আর পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি। আর অন্য ফাঁকে আমি যে ফিশ ফেলস কিনে নিয়ে এসেছিলাম সেটা আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, এটাকে এখন ফ্রাই করে নেব। আর এই রেসিপিটা অবশ্য আমি দেখিয়েছিলাম, হয়তো গত ব্লগে দেখিয়েছি এই রেসিপিটা। তারপরও আমি আবার যখন শপিংয়ে গিয়েছি আসার সময় কিন্তু আমি এই মাছটা কিনে নিয়ে এসেছি। আর এই মাছটা কিন্তু পেঁয়াজ দিয়ে ভুনা করে খেতেও ভালো লাগে, আমি আরও অনেকবার ট্রাই করেছি, খুব ভালো লেগেছে। তো আমার বাচ্চারা যেহেতু একটু ফ্রাইটা পছন্দ করে বেশি, সেজন্য আমি একটু ফ্রাই করি। তো মাছটা আমার কাটা হয়ে গিয়েছে, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর তার সাথে একটা ডিম। আর এখন আমি নিয়েছি, এটা হলো KFC চিকেন ফ্রাইয়ের পাউডারটা নিয়েছি, এটা আমি ঝাল নিয়েছি, মানে এত ঝাল হয় এটা, মরিচেরটা নিয়েছি। তো বাচ্চারা ঝালটা খেতে ইদানিং অনেক বেশি পছন্দ করে, সেজন্য আমি একটু ঝাল পাউডার নিয়েছি। আর গত ব্লগে যেটা আমি দেখিয়েছিলাম সেটা আমি গার্লিক পাউডার দিয়ে করেছিলাম শালিনের জন্য শুধু, তো সেটাও কিন্তু খেতে অনেক ভালো লেগেছে। তার সাথে আমি কিছু ব্ল্যাক পেপার হোয়াইট পেপার দিয়ে এখন খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এটা যত বেশি পাউডার দিয়ে মাখানো হবে ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে। তো এখন আমার ফিস ফেলসটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একদম মাখামাখা হয়ে গিয়েছে, আমি সাইডে 2-3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো এখন চুলাতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এক এক করে এখন ফিশগুলো দিয়ে দিচ্ছি। আর এটা হতেও তেমন বেশি সময় লাগে না, জাস্ট 5 মিনিটের মতো এটা ফ্রাই করে নিলেই কিন্তু খুব সুন্দর হয়ে যায়। এটা চিলি সস দিয়েও খাওয়া যায় বা গরম ভাতের সঙ্গে খেতেও বেশ ভালো লাগে। তো এখন আমি এক এক করে এগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, আর চুলাটাকে মিডিয়ে মাছ করে আস্তে আস্তে করে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। আর এই মাছটা কিন্তু পেঁয়াজ দিয়ে, মানে কাঁচা পেঁয়াজ ভুনা করে খেলেও খুব ভালো লাগে, তো আমি মাঝে মধ্যে ওটা করে থাকি, তো যে কোনো এক ব্লগে দেখানোর চেষ্টা করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আসলে এক এক দিন এক এক ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আমার যতই কষ্ট হোক না কেন, কারণ আমার কিছু লাভলি ভিউয়ার্সরা আছে, তারা কিন্তু আমার এই ভিডিওগুলো অনেক বেশি লাইক করে বা আমার কাছ থেকে রেসিপি শিখতে চায়, এটা সেটা অনেক কিছুই জানতে চায়। আর অনেক আপিরে আমাকে বলে থাকে যে আপু তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, সেজন্য আরও বেশি ভালো লাগে। আমার যতই কষ্ট হোক না কেন আমি কিন্তু রেসিপি দেখানোর চেষ্টা করি। তো প্রত্যেকটা ব্লগে কিন্তু আমি একটা করে রেসিপি রাখবো, আর আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো ফলো করে অবশ্যই আপনারা ট্রাই করে আমাকে জানাবেন যে আমার রেসিপিগুলো কেমন হয়েছে।
তা এখন আমার অলরেডি এগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে কিন্তু আমার বাকি যে ফিশ ফিলসগুলো রয়ে গিয়েছে সেগুলো এক এক করে ভেজে নিব। তো আজকের এই ফিশ ফিলসটা আমি তৈরি করেছি শুধু রুটি দিয়ে খাওয়ার জন্য। আমার বাচ্চারা রুটি দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে, তো মাঝে মধ্যে আমি তৈরি করে দিয়ে ওরা গরম ভাতের সঙ্গেও খেয়ে থাকে। তো আজকে ওরা রুটি দিয়ে খাবে। তো আমার এগুলো অলরেডি ফ্রাই করা হয়ে গিয়েছে আর একটু ভালোভাবে ফ্রাই করে তারপর আমি তুলে নিচ্ছি। তো বাচ্চাদেরকে খাবারটা রেডি করে দিয়ে এখানে আমার শাকটা অলরেডি হয়ে গিয়েছে। আমি যে পালং শাকটা বসিয়েছিলাম সেই শাকটাকে আমি এখন একটু ভেজে নিয়েছি আর একটু পানি পানি রেখেছি। আমি অবশ্য সবসময় শুকনো শাক খেয়ে থাকি, তাই আজকে একটু পানি রেখেছি শাকের মধ্যে। আর এগুলোর আমি যেভাবে শাক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি ঠিক ওইভাবেই করেছি, তবে আজকে একটু পানি রেখেছি। এভাবে শাকটা করলে মাঝে মধ্যে খেতে ভালো লাগে। আর ফিশ ফিলসটা দেখতে ভিতরে কেমন হয়েছে আমি একটা ভেঙে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। অনেক সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর বাকি আমার আরও অনেকগুলো রয়ে গিয়েছে সেগুলো এখন আমি এক এক করে ভেজে নিচ্ছি। তো আমার রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে। রান্না করার পর কিচেনটাকে আমি গুছিয়ে নিয়েছি, এখন আমি রুমটাকে ক্লিন করে নেব। আর সবসময় আমি রান্নাঘর ক্লিন করার পর তারপর রুমটাকে ক্লিন করে থাকি। আর এই বাসায় আসার পর এখন আমি রুমটাকে ভ্যাকিউম করিনি, সবসময় কিন্তু ঝাড়ু দিয়ে থাকি, আমার কাছে খুবই ভালো লাগে। আর আমাদের উপরে ফ্লোরে সব কিছুই মানে টাইলসের ফ্লোরটা, সেই জন্য আমার কাছে আরও বেশি ভালো লাগে, ঝাড়ু দিতে তেমন বেশি কষ্ট হয় না। আর কাঠের ফ্লোরটা কিন্তু ঝাড়ু দিলে একটু পিছলে পিছলে মনে হয়, আমার কাছে মনে হয় আর কি। তো দেখি আমি হয়তো আমরা চেঞ্জ করতে পারি, আমাদের সিঁড়ির টাইলসগুলো চেঞ্জ করে ফেলবো বা উপরে চেঞ্জ করার চিন্তা ভাবনা করতেছি, তবে এখন করবো না যেহেতু বাচ্চাদের স্কুল খোলা, তারপর অনেক লং টাইমের প্রয়োজন সেটা। তো রাব্বু বলতেছে যখন লং হলিডে পড়বে তখন বাসার কিছু কাজ করাতে হবে। আসলে বাসায় থেকে রুমের কাজ করালে ভালো হয়, তারপর আবার খারাপও হয় আমার দিকে, মানে অনেক কষ্ট হয়ে যাবে বাচ্চাদেরকে নিয়ে। আমি কিন্তু এখনও আমার ওয়াটার ফিল্টারটা মানে এখনও সেটিং করতে পারিনি, অনেক সময় লাগে। আর ওর আব্বু হাতে সময় পাচ্ছে না, রুমের আরও টুকিটাকি কাজ রয়ে গিয়েছে। আমি অনেক কিছু কিনে ফেলেছি, ওয়ালে প্লাগ লাগানো হচ্ছে না এখন, ওর আব্বু সময় পাচ্ছে না, বলতেছে যখন সময় পাবে তখনই কিন্তু ওয়াল প্লাগগুলো লাগানো হবে। আর গাছ তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি কোন নার্সারিতে কীরকম গাছ কিনতে পাওয়া যায়। তো হয়তো আজকেও যাবো বিকেলের দিকে, দেখি যদি ভালো গাছ পাই তাহলে নিয়ে আসবো। আর এখন হলো সন্ধ্যার পর, শালিন এখন নামাজে দাঁড়াচ্ছে। শালিন বলতেছে ওর বাবার সঙ্গে নামাজ পড়বে, তো ওর আব্বু অলরেডি নামাজ পড়ে ফেলেছে, ও এখন নামাজ পড়তে আসছে। ওকে তখন বলেছে যে বাবার সঙ্গে নামাজ পড়ো, ও বললো না আমি একা পড়বো। আসলে বাচ্চারা যখন হলিডে পায় বাসায় ছুটি থাকে তখন বাচ্চারা অনেক দুষ্টুমি করে, বিশেষ করে ফোন নিয়ে অনেক বিজি থাকে বাচ্চারা। আমি ফোন দিতে চাই না, তারপরও কান্নাকাটি করে, বিশেষ করে শালিন, ওকে একদমই সামলানো যায় না। দেখতেই পাচ্ছেন এখন নামাজে দাঁড়াচ্ছে আর দুষ্টুমি করা শুরু করে দিয়েছে, আর নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে ফোন নিয়ে আবার দুষ্টুমি করতেছে। আর আমি বসে বসে টিভি দেখতেছি, মালয়েশিয়ান চ্যানেল এটা, TV3 দেখতেছি। মালয়েশিয়ার কী অবস্থা, সবসময় মালয়েশিয়ার নিউজটা এখন বেশি দেখে থাকি, আসলে মালয়েশিয়ার অবস্থা তেমন বেশি ভালো নেই, তাই সবসময় নিউজটা দেখে থাকি। আর শালিনকে আমি একটু ভিডিও করার চেষ্টা করতেছি, যখন আমি ভিডিও করতেছি ও কিন্তু একটু বুঝতে পারতেছে না। আর দেখতেই পাচ্ছেন মানে ও ভিডিওর দিকে তাকিয়ে এত হাসতেছে, মানে গেম দেখে দেখে এত খুশি হয়েছে। আর আমি যখন ওকে ভিডিও করতেছি ও কিছুতেই বুঝতে পারতেছে না, আমারও কিন্তু অনেক হাসি পাচ্ছে। আর এখন আমি প্রত্যেকটা ফ্লোরের দরজার সামনে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পাপোশ দিয়ে দিচ্ছি, আর পাপোশগুলো খুবই ভালো, 100% কটন। তো আমি প্রত্যেকটা ফ্লোরের নিচে দেওয়ার চেষ্টা করতেছি, আর সিঁড়ির সাইডে এটা দিচ্ছি, আর উপরের প্রতি রুমে রুমে দিয়ে দিব। আর মীরাকে বলেছি ডাস্টবিনের বক্সগুলোর মধ্যে প্লাস্টিক দিয়ে ওয়াশরুমে দিয়ে দিতে, ছোট ছোট মানে ডাস্টবিনের বক্স নিয়েছি, এগুলো আমি ওয়াশরুমে রাখার জন্য। তো মীরাগুলো এখন রেডি করে নিচ্ছে। আসলে সবার কাজগুলো যদি সবাই করে ফেলে তাহলে কিন্তু অনেক ইজি মনে হয়, তাই না? আমার কাছে সেটা মনে হয়, তাই আমি বাচ্চাদেরকে টুকিটাকি কাজ করিয়ে থাকি,
যে এটা করো সেটা করো ওদেরকে বলে দেয়। আসলে আমার বাচ্চারা আমাকে অনেক হেল্প করে। বিশেষ করে মীরা আমাকে সব কাজে হেল্প করতে চায়। তারপরও আমি মীরাকে ডাকি না, আসলে বাচ্চাদের পড়াশোনা আছে, সেজন্য বাচ্চাদেরকে তেমন বেশি চাপ দিয়ে থাকি না, মানে যে এটা করো সেটা করো আমি বলে থাকি না। তো মাঝে মধ্যে হয়তো বলতে হয় যখন একটু ব্যস্ত হয়ে পড়ি তখনই, কিন্তু বলে থাকি সালমানকে মীরাকে যে আমাকে একটু হেল্প করো, এটা করো সেটা করো, তখন ওরাও আমাকে হেল্প করে। আর বাচ্চাদের যখন স্কুল খোলা থাকে তখন তো ওরা সারাক্ষণ স্কুলে থাকে, সকাল থেকে বিকেল পর্যন্ত, 4টা 5টা বেজে যায় বাসায় আসতে গিয়ে। তো আমার ফ্রিজের এই অবস্থায়, ফ্রিজে যখন আমি বাজার রেখেছি সব বাজার কিন্তু নিচে লেগে গিয়েছে, মানে মাছ মাংসগুলো এখন উঠাতে পারতেছি না, সেই জন্য ফ্রিজটা আমি অফ করে রাখবো। আর এটা অফ করে রাখার 2-3 ঘন্টা পরে কিন্তু আমি ইজিলি এগুলো খুলে নিতে পারবো। সেজন্য একটু শেয়ার করতেছি আপনাদের সঙ্গে যে কখনো এইভাবে মাছ মাংস রাখবেন না, বা একটা পাত্রর মধ্যে রাখার চেষ্টা করবেন প্রথমে, তারপর যখন খুলে যাবে তখন কোনো সমস্যা হবে না। আর এগুলো হলো আমাদের ফটো ফ্রেম, এখন এগুলো লাগানো হয়নি ওয়ালে, আসলে ওর আব্বু অনেক ব্যস্ত সেজন্য কাজ আগাতে পারতেছি না আমরা। তো যাই হোক, আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে, আর সবাই আমার পাশে এভাবে সব সময় থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।